হ্যালো গাইস, আজকে আমাদের ভ্যালেন্সিয়া ট্রিপের সেকেন্ড ডে। তো আজকে আমরা ট্রাই করছি এই হিস্টোরিক্যাল জায়গাগুলো ভিজিট করতে, দেখি কতটা হয়, কতগুলো প্ল্যান করা হয়েছে দেখা যাক। হ্যাঁ, তো সঙ্গে থেকো। ঠিক আছে, চলো। ভ্যালেন্সিয়া স্পেনের সাউথ পার্টে, তাই এখানে অনেক পাম ট্রি দেখা যায়। আরও সাউথের দিকে গেলে মেনলি পাম ট্রি পাওয়া যায়। অ্যাকচুয়ালি স্পেনের সাউথ পার্টের পর থেকে সাহারা মরুভূমিটা শুরু হচ্ছে, তাই কিছু এখানেও প্রভাব দেখা যাচ্ছে। ওই ভায়োলেট স্কাল্পচারটা ইভারের লেডির, এটা লেডি অফ ইলচেকে ট্রিবিউট করতে কোবাল্ট ব্লু ক্রিস্টাল দিয়ে বানানো হয়েছে। সো গাইস, আমরা এখন মেইন সিটি সেন্টার চলে এসেছি। সামনে সেন্ট্রাল মার্কেট, তার পাশেই লা লঙ্ঘা দে লা সেদা আর ওয়ানেস চার্চ আছে। ফার্স্টলি আমরা সেন্ট্রাল মার্কেটে যাব, চলো মার্কেটের ভেতরে দেখে আসি। এইটিন আর নাইনটিন সেঞ্চুরিতে এই প্লেসটা ওপেন এয়ার মার্কেট ছিল এবং মেরকাত নৌ বলে প্রসিদ্ধ হয়েছিল। এখানে মার্কেটটাকে মেরকাত বলে। পরে 1928-এ এই রুফ স্ট্রাকচার মার্কেট প্লেসটা বানানো হয়েছে। এই সেন্ট্রাল মার্কেটটা ওয়ান অফ দ্য লার্জেস্ট মার্কেট ইউরোপের মধ্যে। এটার এরিয়া প্রায় 8000 স্কোয়ার মিটার্স মতো। এখানে ফ্রুটস, ভেজিটেবলস, স্পাইসেস, মিট সবই পাওয়া যায়। কিছু সোভেনির শপস অ্যান্ড রেস্টুরেন্টসও আছে এখানে। সানলাইট রুফ এবং কালার উইন্ডো প্যানেলের মধ্যে দিয়ে আসায় সুন্দর লাগছে মার্কেটটা দেখতে। লোকাল মানুষ ছাড়াও এখানে অনেক ট্যুরিস্টও আসে এই প্রাচীন ইউরোপিয়ান মার্কেটটা দেখতে। এখন আমরা লা লঞ্জা দা সেদা দেখতে এলাম। ওয়াও, দারুণ সুন্দর অরেঞ্জ ট্রি। চলো ভেতর দিকটা দেখে আসি। এটা এনশিয়েন্ট টাইমের সিল্ক এক্সচেঞ্জ সেন্টার, খুবই ভালো লাগছে ভেতরটা দেখতে। 15th century বানানো হয়েছিল এই এক্সচেঞ্জ সেন্টারটি। সেই টাইমে কলম্বাস আমেরিকা ডিসকভারি করায় স্পেন এবং ইউরোপিয়ান ব্যবসায়ীরা মেডিটেরিয়ান থেকে আটলান্টিকের দিকে শিফট করছিল, তাই এটা বানাতে বেশ কিছুটা সময় লেগেছে। এই কনস্ট্রাকশনের রূপটা 8টা স্পাইরাল ফ্রিস্ট্যান্ডিং স্পাইরাল পিলার দিয়ে সাপোর্ট করা রয়েছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। Thank you.
এক্সচেঞ্জ সেন্টারটার অনেক অবদান রয়েছে ভ্যালেন্সিয়াকে কমার্শিয়াল সিটিতে পরিণত করতে, স্পেশালি টেক্সটাইল বিজনেসের জন্য। এখানে যে ভিডিওগুলো দেখানো হচ্ছে সেটাতে এখান এই বিল্ডিংটার হিস্ট্রির সম্বন্ধে বলা হচ্ছে, যেটা আপনাদেরকে একটু আগেই বললাম। চলো এখন আমরা ওপরের কনসুলেট অফ সিটা দেখে আসি। এটা অ্যাকচুয়ালি মেরিটাইম কোর্ট, সেই সময়ের মেরিটাইম প্রবলেমগুলোকে সলভ করার জন্য এটা বানানো হয়েছিল। এই সিলিংটা রেনেসাঁস স্টাইলের পলিক্রমিক উড দিয়ে তৈরি করা। সো গাইস, বাকি ভিজিটেড হিস্টোরিক্যাল প্লেসগুলো পরের ভিডিওতে কন্টিনিউ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই গাইস।